ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঈমান সবচেয়ে দামি, কখনো সারা দুনিয়া যদি কেউ মালিক বানায় দেয় ঈমান ছাড়বেন না, এর চেয়ে বড় দামি জিনিস নাই, ঠিক আছে কি না? ঈমানের পরে আমল, আমলের মধ্যে সর্বোত্তম আমল হলো নামাজ। যিনি নামাজ পড়েন উনি মুমিন, যিনি নামাজ পড়েন না উনি মুমিন না। ঈমান ছাড়া কবরে যাওয়া যাবে না। যেন আল্লাহর হস্তে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, মা বোনদেরকে ঘরে ওয়াক্ত হওয়ার সাথে সাথে পড়ানোর ব্যবস্থা করে দিবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ। আর অনুরোধ করব, কারো চেহারা দেখে আমি বলছি না, মৃত্যুর আগে সবার চেহারাটা নবীর চেহারার মতো বানাবো, দাড়ি রাখবেন, দাড়ি না রেখে আপনি কাউকে খুশি করতে পারবেন না। মৃত্যু হয়ে গেল কাপড় দিয়ে পেঁচিয়ে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দিয়ে দিল, লাভ হবে না, দাড়িটা রাখার চেষ্টা করবেন। অনুরোধ, এটা আপনার আপনার জন্য ভালো হবে, ভালো হবে। আপনি চোখ বন্ধ করে গভীরভাবে একা একা ভাববেন, একা একা চিন্তা করবেন, কবরে যেতে হবে, কখন যেতে হবে, কোনোদিন নোটিশ দিবেন আপনাকে এসে যে অমুক দিন আসবো এর আগে দাড়িটা রাখুন, হঠাৎ করে চলে যাবেন। এর জন্য নেশা খাবেন না কখনো, মিথ্যা বলবেন না, দাড়ি রাখবেন, সবাই দাড়ি চাচবেন না, সুদ ঘুষ এর ধারে কাছেও যাব না, আর বাতর কাটবেন না, কারো হক মারবেন না, বোনের হক থাকলে আদায় করে দিবেন, ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা وتوفنا مع الأبرار, ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب, إلهنا نبين رب العالمين أمرك تقول غناغر بند بندي شرا جيبون وشنك أغوني تو غنا كوريشي مني راتير آدھار غنا كوريشي دينير ألو تي غنا كوريشي ছোট গুনা করেছি, বড় গুনা করেছি, ইচ্ছায় করেছি, অনিচ্ছায় করেছি, হার্ট বিট চালু আছে, হার্টের নড়াচড়া ঠিক আছে, নিঃশ্বাসটা ঠিক আছে, জানি না কার কখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে মাওলা, নিঃশ্বাস বন্ধ হলে তো ক্ষমা চাওয়ার সুযোগ নেই, মাপ পাওয়ার সুযোগ নেই, মাওলা শুক্রিয়া তোমার এখনো নিঃশ্বাসটা চালু রেখেছো, ভিক্ষার দুইটা হাত প্রসারিত করেছি মাওলা, মেহরবানি করে মাওলা আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন মানি, আমাদেরকে পুত পবিত্র বানিয়ে দেন মানি, নিষ্পাপ বানিয়ে দেন মানি, আপনি গফফার, আপনি রহমান, আপনি রাহিম, সত্তা আপনার হাবিব বলেছে আপনি নাকি তসবি পাঠ করার চেয়ে গুনাগারের কান্নাকাটি বড় পছন্দ করেন। মরিব আমরা গুনাগার, আমরা খাতাকার, আমরা সিয়াকার, মরিব নামাজ পড়েছি জানি না কবল হয়েছে কিনা, আমাদের হজ উমরা কবুল হয়েছে কিনা জানি না, আমাদের চিল্লা মেহনত কবুল হয়েছে কিনা জানি না, মাওলা করিম আমাদের কোনো ইবাদত কবুল হয়েছে কিনা জানি না, মাওলা আমাদের ভিতরে অহংকারে ভরা, রিয়ায় ভরা, আমাদের ভিতরে শয়তানিয়ে ভরা, নাপাকি ভরা মাওলা,
আপনার কাছে গুনায় জর্জরিত না পাক দুখানা হাত উত্তোলন করেছি মাওলা, মেহরবানি করে মাওলা আমাদের ভিতরে বাইরে যত গুনাহ আছে মাওলা, জানা অজানা যত গুনাহ আছে সব গুনাহগুলো মেহরবানি করে মাফ করে দিয়ে আমাদেরকে পাক পবিত্র করে দেন মাওলা, আপনার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে নেন মাওলা। হে মনি, আমরা যারা হাত তুলেছি মাওলা, আমাদের মাঝে অনেকের মা পরপারে চলে গিয়েছে, মহব্বতের বাবা কবরে শুয়ে আছে, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কবর দেশে চলে গিয়েছে, অনেককে আমরা নিজ হাতে দাফন করেছি মাওলা, কবরে মাটি চাপা দিয়ে এসেছি মাওলা। আজকে আমরা লাইটের নিচে মঞ্চের মধ্যে বসা, খড়ের উপরে বসা, মাওলা জানি না তাদের কবরের কি অবস্থা চলছে মাওলা। আপনি তো ভালো জানেন, আপনি তো ভালো জানেন, আপনি যা চান তা হয়ে যায়, আপনার কাছে ভিক্ষার দুইটা হাত তুলেছি মাওলা, মেহরবানি করে দয়া করে মাওলা আমাদের আপনজন সকলের সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন মাওলা, সকলের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন মাওলা। হে মানি, মেহরবানি করে আমাদের মা বাবা মুরব্বিয়ান আপনজন যারা জীবিত আছে মাওলা, আমাদের সন্তানাদি আমরা সহ যারা জীবিত আছি মাওলা, মেহরবানি করে সকলকে দীর্ঘ নেক হায়াত দান করেন মাওলা। আমরা যারা হাত তুলেছি মাওলা, ছোট বড় অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত আছে মাওলা, আমাদের আপনজন যারা ঘরে বাড়িতে আছে মাওলা, সন্তানদের মাঝে বিবিদের মাঝে অনেকেই অসুস্থ নিয়ে ভুগছে মাওলা, অনেকে আপনজন হাসপাতালের বেডে কাতরাচ্ছে মাওলা, দেশে বিদেশে অনেকেই বিপদগ্রস্ত অসুস্থতা নিয়ে আছে মাওলা, আপনার কাছে হাত দুইটা তুলেছি মাওলা। হে মাওলা, 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 মেহরবানি করে সব রোগীদেরকে শিফায়ে কামেলা আজেলা দা ইমাদান করেন মাওলা। ইলাহাল আলামিন, আমরা যারা হাত তুলেছি মাওলা, মা বোন সহ অনেকেই আছে বিপদগ্রস্ত মাওলা, পেরেশান হালওয়ালা, প্রত্যেককে বিপদ থেকে পেরেশানি থেকে আপনি উদ্ধার করেন মাওলা, প্রত্যেকের জীবন থেকে বেবরকতি দূর করে দেন মাওলা, অভাব অনটন দূর করে দেন মাওলা, পেরেশানি দূর করে দেন মাওলা, মামলা মোকদ্দমার পেরেশানি দূর করে দেন মাওলা। ইলাহাল আলামিন, সুখ সমৃদ্ধি দান করেন মাওলা, সচ্ছলতা দান করেন মাওলা, শান্তি দান করেন মাওলা, আপনার রেজামন্দি দান করেন মাওলা, পরিপূর্ণ ঈমান এবং হেদায়েত দান করেন মাওলা। ইলাহাল আলামিন, নেককার পরহেজগার হওয়ার তৌফিক দিয়ে দেন মাওলা, আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দেন মাওলা, আমাদের প্রত্যেককে সাচ্চা দায়ী বানিয়ে দেন মাওলা, আমাদেরকে জিকিরকারী বানিয়ে দেন মাওলা, আমাদের ভিতরে ইলমের নূর দিয়ে দেন মাওলা, আমাদেরকে ইখলাসের গুণ দিয়ে দেন মাওলা, আমাদেরকে দাওয়াতের মেহনত করনেওয়ালা বানিয়ে দেন মাওলা। ইলাহাল আলামিন, আমাদের সন্তান দিয়েছেন আপনি দিয়েছেন, আমরা যোগ্য ছিলাম না, আমরা অযোগ্য, আপনি দান করেছেন সন্তান, মেহরবানি করে আমাদের সকলের সন্তানগুলোকে আপনি নেক সন্তান বানিয়ে দেন মাওলা, সন্তানদেরকে আমাদের সকলের জন্য চক্ষু এবং অন্তর শীতলকারী বানিয়ে দেন মাওলা, সন্তানদেরকে নেককার পরহেজগার বানিয়ে দেন মাওলা, সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দেন মাওলা, তাদের মেধা শক্তি বৃদ্ধি করে দেন মাওলা, সন্তানদেরকে হিংসুকের হিংসার আগুন থেকে হেফাজত করেন মাওলা, শত্রু শত্রুতার আগুন থেকে আপনি হেফাজত করেন মাওলা। ইলাহাল আলামিন, দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ আমাদের সন্তান সহ আমাদের সকলের জন্য ফয়সালা করে দেন মাওলা। ইলাহাল আলামিন, যারা হাত তুলেছি মাওলা, প্রত্যেকের দিলের সব নেক বাসনাগুলো কবুল ও মঞ্জুর করে নেন মাওলা, খাস করে মাওলা পর্দার আড়ালের মা বোনদেরকে কবুল করে নেন মাওলা, মা বোনদের নেক বাসনাগুলো কবুল করে নেন মাওলা, আমার প্রত্যেকটা মাকে বোনকে 100 ভাগ সহি পর্দাকারিনী বানিয়ে দেন মাওলা, নামাজি বানিয়ে দেন মাওলা, প্রত্যেকটা বোনকে নেককার পরহেজগার বানিয়ে দেন মাওলা, এই সমাজকে হিরিন মুক্ত বানিয়ে দে, এই সমাজকে এই সমাজের প্রতিটা ঘরে ঘরে বরকত নাজিল করেন মাওলা, প্রতিটা ঘর থেকে অশান্তি দূর করে দেন মাওলা, ঝগড়াঝাটি দূর করে দেন মাওলা, মাওলা একেরই মনোমালিন্যতা দূর করে দেন মাওলা, বাপ ছেলের সম্পর্ক
ভাই ভাই সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক সুন্দর করে দেন মাওলা, প্রত্যেক স্বামী আর স্ত্রীর মধ্যে সম্পর্ক গভীর করে দেন মাওলা, মহব্বত সৃষ্টি করে দেন মাওলা, শ্বশুর শাশুড়ির সাথে পুত্রবধূ সম্পর্ক ভালো করে দেন মাওলা, ছেলে সন্তান মেয়ে সন্তানের সাথে মা বাবার সম্পর্ক সুন্দর করে দেন মাওলা, যাদের মা বাবা জীবিত আছে তাদের খেদমত করে আপনার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দিয়ে দেন মাওলা, ছোট বড় সব গুণা থেকে সকলকে হেফাজত করেন মাওলা। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রতিটা কথা বুঝে শতভাগ আমল করার তৌফিক দিয়ে দেন মাওলা, মেহেরবান মাওলা। খাস করে এই মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সব অতিথিবৃন্দ সহ আলোচক বৃন্দ, শ্রোতা বৃন্দ সহ যে যে কোনো বাবা মাহফিলের সাথে সম্পৃক্ত ছিলেন মাওলা, সকলকে মেহেরবানি করে দীর্ঘ নেক হায়াত দান করেন মাওলা, সকলকে দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ দান করেন মাওলা। খাস করে মাওলা যুবকরা, যেই যুবকরা উদ্যোগ নিয়ে মাহফিলের আয়োজন করেছে মাওলা, এই যুবকদের জন্য ভিক্ষার হাত তুলেছি মাওলা, মধ্যরাতে নেককারদেরকে সাথে নিয়ে হাত তুলেছি, বুক ভরা আশা নিয়ে হাত তুলেছি, পর্দার আড়ালে নেককার মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি মাওলা। এখানে যুবকদেরকে নেককার পরহেজগার বানিয়ে দেন মাওলা, তাদের জীবন সুখময় শান্তিময় করে দেন, প্রতিটা যুবকের জীবন থেকে দুঃখ দুর্দশা পেরেশানি দূর করে দেন, যারা বেকার তাদের সৎকর্মের ব্যবস্থা করেন, যারা পড়াশোনা করে যাচ্ছে তাদের মেধাশক্তি বাড়িয়ে দেন, আগামীতে রেজাল্ট ভালো করার তৌফিক দিয়ে দেন, তাদের জীবনকে সুন্দর সুখের করে দেন মাওলা। মাওলা কারিম তাদের জীবনের জন্য ভিক্ষার হাত তুলেছি, তাদের সুন্দর জীবনের জন্য ভিক্ষার হাত তুলেছি, যুবকরা চাইলে পারতো এর যাত্রার আয়োজন করতে, চাইলে পারতো গানের আয়োজন করতে, করে নাই, আপনার সন্তুষ্টি চায়, আপনি তাদের উপর আপনার সন্তুষ্টি অবধারিত করে দেন, তাদের দিলের সব নেক উদ্দেশ্যগুলো পূর্ণ করে দেন, তাদের সব নেক বাসনাগুলো পূর্ণ করে দেন। এই যুবকদেরকে যারা সাহায্য করেছে মাহফিল করার পিছনে, জান দিয়ে, মাল দিয়ে, বুদ্ধি দিয়ে, চোখের পানি দিয়ে, শ্রম দিয়ে, যে কোনোভাবে দোয়া দিয়ে প্রত্যেককে আপনি উত্তম প্রতিদান দিয়ে দেন মাওলা। এখানে মাওলানা মুজিবুল্লাহ অনেক কষ্ট করেছে, আমাদের সাথে যোগাযোগ করেছে, তার জীবনকে সুখময় শান্তিময় করে দেন মাওলা। মাওলা করিম সব মাসাইলকে হল করে দেন, সারা দুনিয়ার মুসলিম উম্মাকে হেফাজত করেন, মুসলমানদের জানমাল ইজ্জত আবরু ঈমানকে হেফাজত করেন। মনিম আমাদের ইজতেমা হওয়া দরকার, আপনি ইজতেমার ব্যবস্থা করে দেন মাওলা। মাওলা কারিম দাওয়াতের কাজকে আরো বেগবান করে দেন মাওলা, সব রুকাওয়াটকে দূর করে দেন, করোনা মহামারী থেকে আমাদেরকে সহ বিশ্বের সব মুসলমানকে হেফাজত করেন, আমাদের দেশ আমাদের দেশবাসীকে আপনি হেফাজত করেন মাওলা, সকলের দিলের সব নেক বাসনাগুলো আপনি পূর্ণ করে দেন মাওলা। আল্লাহুম্মা তুব বিনা ফি তাইসিরি কুল্লি আসির فإن تيسير كل عسير عليك يسير رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته